আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি আশা করি সবার ঘরে ঘরে এখনও ঈদের আমেজ চলছে যদিও আমার ঘরে তেমন একটা ওই রকম নেই তো যাই হোক সবাই আনন্দে আছেন ভালো আছেন এই কামনায় আমার আজকের ব্লগ শুরু করা এটা হচ্ছে ঈদের আগের দিন আমি কি কি কাজ করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি ড্রয়িং রুম থেকে শুরু করেছি আমার ড্রয়িং রুমের একটু কুশন কাবারগুলি চেঞ্জ করা একটু সোফা টোফার ঝাড়া দেওয়া এই কাজগুলি করে নিচ্ছি তো প্রথমেই কুশন কাবারগুলি খুলে নিয়েছি তারপরে এই যে এইগুলি লাগিয়ে লাগিয়ে নিয়েছি সাদা অপর যে কুশন কাবারগুলি সেগুলি আমি সৌদি থেকে এনেছিলাম লাস্টবার আর কি তো ওইগুলি ফার্স্টটাই এনেছি এখন মানে মনে হচ্ছে ফার্স্টটাই এনেছি কিন্তু দেখতেছি একটা এখন ফাঁচ্ছি না তো হয়তো কোথাও আছে যাই হোক চারটা ছিল আর তার সাথে আমি হলুদ কালারের এই যে কুশন কাবারগুলি আমার হাতের তৈরি আর কি তো এগুলি নিয়েছি হলুদ আর এই যে অফ হোয়াইট কালারের একটু মানে কন্ট্রাস্ট করে আমি এই কুশন কাবারগুলি করে মানে লাগিয়ে নিচ্ছি আর এখানে গোল্ডেন ডিজাইন করা আছে অফ হোয়াইটের ভিতরে এটা আমার ভালো লেগেছে তো গোল্ডেনের সাথে ম্যাচ করে আমি টি টেবিলের উপরে আমার একটা গোল্ডেন সিকোয়েন্সের ক্লথ আছে সেটা দিব চিন্তা করছি যেহেতু একটু ঈদ ঈদ ঈদের যদি একটু গোল্ডেন গোল্ডেন জিনিস ইউজ করা হয় ভালো লাগে তো টি টেবিলের উপরে আসলে টুকটাক পিসগুলি ছিল সেগুলি সরিয়ে নিচ্ছি আর মন্তছে এখন ড্রয়িং রুমে পড়ে ওর দাদুর যেহেতু ওর রুমে আছে তো ও টিচার আসে টিচারের কাছে ড্রয়িং রুমে বসে পড়ে আর কি তো এই জন্য বই পুস্তকগুলি এখানে এই তো আমি একটুখানি সাজিয়ে নিয়েছি ঈদ উপলক্ষে তেমন কিছুই না শুধু কুশন কাবার চেঞ্জ করেছি আর একটু জাড়া টাড়া দিয়ে একটু ক্লিন করে নিয়েছি তো একটুখানি চেঞ্জে আমার ড্রয়িং রুমটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইকটি দিয়ে দিবেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من মোমতাসিরের দাদু মোমতাসিরের রুমে এসোয় এর জন্য মুনতাসির এই রুম এসোয় তো এখন আমি এই রুমটা সেট করে নিব এই বেডশিটটা দিয়ে এই বেডশিট আমি কিনেছি সাজেক যখন গিয়েছিলাম মনে হয় আজকে থেকে কত ছয় বছর আগের কথা পাঁচ ছ বছর দুই হাজার আঠারো মানে আঠারোর দিকে মেবি তো তখনকার সাদর এখনও বিছানোই হয়নি এই যে নতুন এখনও এইভাবে আছে ডেট নাই তো যাই হোক এখন এই হলুদ কালারের সেট আপ দিবে এটা আমার বড়ো ছেলের রুম বড় ছেলের রুমটা ঈদের আগ দিয়ে একটু বেডশিট টেস্টে চেঞ্জ করে একটু নতুনত্ব দেওয়া আর কি এই পর্দাগুলি আরো এক ছিল এগুলি এখন আমি এখানে দিয়েছি তো আশা করি আমার বড়ো ছেলের রুম গুছানোটা আপনাদের ভালো লেগেছে এখন ডাইনিং রুম গুছানোতে চলে এসেছি ডাইনিংয়ে আসলে একটা শুধু টেবিল ক্লথ চেঞ্জ করবো আর ওই ফর্দার যে উপরের লেয়ারটা সেটা ভাবতেছি এখানে দিব তো আসলে আমার ঘরটা যেহেতু সাদা তো এখানে একটু কালারফুল করলে একটু ভালো লাগবে এই ব্লু কালারের টেবিল ক্লথটা আমার হাতে তৈরি করা আমি নিজে সেলাই করেছি ভাবতেছি এটা এখানে দিয়ে আর এর ভিতরে মন্তাসিরের টিচার এসেছে ও ড্রয়িং রুমে বসে পড়বে আমি একটু একটু করে আসলে ঘর পুরো ঘর একটু গুছিয়ে নিচ্ছি তো এর ভিতর মোনতাসিরের চশমার ফ্রেম থেকে গ্লাসটা আলাদা হয়ে গেছে একটা অংশের আর কি তো ওইটা বলতেছে তো আমি ওইটাকে লাগিয়ে দিয়েছি তারপরে ও পড়তে চলে গিয়েছে আর কি আজকে যেভাবে আমি ডাইনিং টেবিলটা সাজিয়েছি যদিও আমার কাছে বেশি একটা ভালো লাগেনি তবে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি কোনো পরামর্শ থাকে সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন আজকে আমার বেডশিটটা চেঞ্জ করব ঈদের আগের দিন তো আমি এখানে নিয়েছি আজকে বেডশিট এটা এটা জয়পুর থেকে এনেছি তো এটা এনেছি এটা বিছাবো আর হচ্ছে আরও দুইটা বালিশের কাপড়ের জন্য এটা নিয়েছি এটা আমি আইডিয়ালের মতো জেলা আইডিয়ালের সামনে কিনেছিলাম আইডিয়ালের সামনে থেকে সরি তো এটা দুইটা একটা ইয়ে আর কি কিন্তু অনেক বড় পালিশের খাবার তো এগুলি হচ্ছে আমার আমার রুমের জন্য আর এগুলো সাইড টেবিলের উপরে দুইটা এই দুইটা হচ্ছে আমাদের সাইড টেবিলের উপরে বিছিয়ে দেওয়ার জন্য এগুলি রুমালের মতো আর কি এই যে কাটার কাজ খুব সুন্দর তো এটা দুইটা একটা সেট পাইছিলাম মতিঝিল লাইডিয়াল সামনে থেকে তো একদম ফ্রেশ কোনো দাগ নেই কোনো মানে কিছু নেই এরকম আর এগুলি হচ্ছে লম্বা লম্বা ইয়ে এগুলি পর্দা পর্দার উপরে যে ইয়ে দেয় আর কি ওই রকম আর কি তো এগুলি আমি এখন সোফার উপরে দিব মানে টি টেবিলের উপরে বিভিন্ন জায়গায় দিব যেভাবে করা যায় সো পর্দার ওখানে তো এত ওজন আসলে ঝুলিয়ে দিলে কেমন হবে না কেমন হবে এর জন্য আমি দেখি কি করি এই আর কি তো এগুলি হচ্ছে এখানকার যেহেতু ব্লু প্রিন্টের আমি বেডশিট আমার বেডে সেট করবো তো এর জন্য এই ব্লু কালারে আমার কাছে রানার ছিল তো এটাকে মানে ভালো পিট দেখে আমি বিছিয়ে নিচ্ছি আমার এই মানে সিটারটাতে তো যাতে করে একটু ম্যাচিং হয় তো এই জন্য একটু ভালো করে বিছিয়ে নিচ্ছি আর কি ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير فاعترفوا بذنبهم فصحقا لاصحاب السعير ان الذين يخشون ربهم بالغيب لهم

যে দোয়া ফাটলাগুলো করে রেখেছি সকালে গতকালকে থেকে আমার খুশি আসা বন্ধ মানে গতকালকে কাজ করে দিয়ে গেছে সে আজকে হচ্ছে ঈদের আগের দিন ও গতকালকে কাজ করে দেওয়া দিয়ে আজকে বললো আর কি আজকে ছুটি আজকে থেকে আর কি তো আমি সকালে যেগুলি দোয়া ফাটলা রাতে ছিল ওইগুলি ধুয়ে এখানে রেখেছি তো ওইগুলি এখন একটু গুছাবো আর হচ্ছে আজকে একটু কাজ এগিয়ে নেবো কালকের জন্য তো ওগুলি একটু প্রিপারেশান নিচ্ছি আগে আমার শাশুড়িকে খাবার দিতে হবে উনি আজকে ওরও জানায় তো যাই হোক এখন এই গাছগুলি এখানে ছিল এই যে তো এখন একটু নামিয়ে এগুলিতে একটু পানি টানি দিয়ে দিয়েছি এখানে আরেকটা গাছ ছিল ওইটা আমি বারান্দা নিয়ে গেছি আর এখানে এখন এটা দিছি আবার তো এগুলি আবার এখানে উঠাতে হবে من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهم شَيْءٌ بَصِيرٌ أَمَّنْ أم هَذَا الَّذِي هُوَ جُنْدٌ لَّكُمْ يَنصُرُكُم مِّن دُونِ الرَّحْمَنِ إِنِ الْكَافِرُونَ إِلَّا فِي غُرُورٍ أَمَّنْ أم هَذَا الَّذِي

এখানে হালিম ভিজাবো পানি গরম হতে দিয়েছি হালিম রান্না করবো এই জন্য গরু গোস্ত কষিয়ে নিয়েছি অল্প একটু আমার শাশুড়িকে খাবার দিয়েছি দুধ কলা আর হলো গরু গোস্ত দিয়ে ভাত قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون <applause> قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون কিসনাফতটা তো গুছানো হয়েছে কিন্তু এই যে কাপড় কতগুলো কাপড় জমছে এগুলো এখন বাস করব বাস করে জায়গা জায়গায় রেখে দেওয়া আসলে একটার পর একটা কাজ মনে হয় যে শেষ হচ্ছে শেষ হচ্ছে কিন্তু না আবার আরেকটা নতুন করে চলে আসে তো এগুলি গুছিয়ে নিব তারপরে ইফতার তৈরিতে যাব। আজকের ইফতারে আমরা একটু লাচি বানিয়েছি পেঁয়াজ বেগুনি তারপরে আলুর চপ আমার জন্য সুপির নুডলস আমাদের জন্য সহ সুপির নুডলস করছি আর এই তো বুটবাজি সহ সব বেটে নিয়েছি আমরা এখানে খাচ্ছি কারণ এখানে ভালো লাগে ওখান থেকে আবার টানা টানি মন্তাসের ভালো না লাগলেও এখানে খাইতে হয় কষ্টটা আমাকে না দেওয়ার জন্য খাইতে বাধ্য হয় আর সালাদটা করে নিব এখন আজকে আমার ভিডিওতে সুরা মূলটা তেলোয়াট দিয়েছি আমার কাছে খুব পছন্দ এই হৃদয় শীতলকারী তেলোয়াটটি তো এই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম